বন্ধুরা, যখন ভ্রমণের কথা আসে তখন আমরা সেই সব জায়গার কথা চিন্তা করি যেগুলো অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। খুঁজলে তো আপনি বিশ্বের অনেক জায়গায় পাবেন, কিন্তু আজ আমি এমন একটি দেশের কথা আপনাদের বলতে চলেছি যেটি সবার থেকে আলাদা। হ্যালো বন্ধুরা, অ্যামেজিং ফ্যাক্ট বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি প্রসূন। আজ আমাদের গন্তব্য ভারত ও চীনের সীমায় অবস্থিত একটি প্রতিবেশী দেশ ভুটান। একটি এমন দেশ যেখানে লোকেদের গাছ খুব পছন্দ। ভুটানের সৌন্দর্য কিভাবে সবার থেকে আলাদা, এখানকার খাবার সবার কেন এত পছন্দ, এবং সবথেকে বড় কথা, এখানকার লোক কেন এত হাসি খুশি, আজ আমি আপনাদের এই ভিডিওতে এই সমস্ত তথ্য দিতে চলেছি। বন্ধুরা, আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনিও বলবেন, জীবনকে উপভোগ যদি কেউ করে তো সেটা ভুটানের লোকেরা। ভুটানকে তৃতীয় ড্রাগনের ভূমি হিসেবেও মনে করা হয়। হিমালয়ের কোলে অবস্থিত ভুটান এমন একটি দেশ যার সম্বন্ধে এমন কিছু ফ্যাক্টস রয়েছে যেগুলো অবশ্যই আমাদের জানা উচিত। দেশটির অফিসিয়াল নাম কিংডম অফ ভুটান, এবং একে ল্যান্ড অফ থান্ডার ড্রাগনও বলা হয়ে থাকে। দক্ষিণ এশিয়াতে মালদ্বীপসের পরেই ভুটান সবথেকে ছোট দেশ। জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের 165তম দেশ, এবং এর জনসংখ্যা মাত্র 7,54,388। কিন্তু ছোট হওয়া সত্ত্বেও এই দেশ কখনো কারো অধীন হয়নি। পৃথিবীর সব থেকে হ্যাপি দেশগুলির মধ্যে ভুটান অন্যতম, যেখানে অগ্রগতির পরিমাপ হ্যাপিনেস দিয়ে মাপা হয়। যদিও ভুটানকে গরিব দেশগুলির মধ্যে রাখা হয়, কিন্তু এখানকার মানুষ খুব সুখী জীবনযাপন করে। এখানকার বিকাশের মাপদণ্ডই হ্যাপিনেস। এটি এমন একটি দেশ যেখানে কোনো ভিখারি নেই, বা এখানে এমন কোনো মানুষ নেই যিনি গৃহহীন। এখানকার মানুষদের টিভি, ইন্টারনেট ইত্যাদির কোনো দরকার পড়ে না, কারণ তারা সরল সাদাসিধে জীবনে বিশ্বাস করে। আপনাদের জানিয়ে রাখি, ভুটানে ইন্টারনেট 1999 সালে চালু হয়। ভুটানের একদিকে যেখানে চীন রয়েছে, সেখানে এর অপর দিকে রয়েছে ভারত ও তিব্বত। হিমালয়ের কোলে অবস্থিত ভুটানের রাজধানী হলো থিম্পু, এবং এর ফিনান্সিয়াল ক্যাপিটাল সিটি হলো ফুনসেলিং। এখানকার মোট জনসংখ্যার 76% বুদ্ধিস্ট এবং বাদবাকি 24% হিন্দু। যেহেতু এটি হিমালয়ের কোলে অবস্থিত, তাই এর চারিদিকে পাহাড় এবং পাহাড় রয়েছে। কিন্তু যখনই আপনি এই দেশে যাবেন, তখন জানতে পারবেন এখানকার লোকেরা কতটা ক্রিয়েটিভ। পাহাড়ের খাঁজে অবস্থিত একের পর এক মনাস্ট্রিগুলো দেখে আপনি জানতে পারবেন এখানকার আর্কিটেকচার কতটা উন্নত। যদি আপনার ঘোরার শখ থাকে, তো আপনাকে বলে দিই এখানকার হোটেলগুলো সব দারুণ এবং অবাক করে দেওয়ার মতো। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি এখানকার লোকেরা গাছকে খুবই ভালোবাসে, এবং গাছ লাগানো এখানে খুবই লোকপ্রিয় একটি প্রথা। ভুটান 2015 সালে মাত্র 1 ঘন্টায় 50,000 গাছ লাগানোর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছিল। তারিফ করার মতো, তাই না? শুধু এটাই নয়, ভুটানের জনতা তাদের রাজা ও রানীর প্রথম পুত্র লাভের খুশিতে পুরো দেশে 1,08,000 গাছ লাগিয়ে সেলিব্রেশন করেছিল। এরকম তো আমাদের ভারতেও হওয়া উচিত, তাই না? সত্যি, আনন্দ পালন করার এর থেকে ভালো উপায় আমি আজ অবধি দেখিনি। আমাদের ভুটানিদের থেকে বেশ কিছু জিনিস শেখা উচিত, তাই না বন্ধুরা? কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, ভুটানের আইন অনুযায়ী এখানকার 60% জমিতে শুধু বনভূমি থাকবে। এখনও ভুটানের 70% জমি বনভূমি দিয়ে ঘেরা। এর সাথেই ভুটানের সঙ্গে যুক্ত আরও একটি ভালো জিনিস হলো, এখানে কোনো লুপ্তপ্রায় জীবকে হত্যা করলে যাবজ্জীবন কারাবাস হয়। প্লাস্টিকের থলি এখানে 1999 সাল থেকেই নিষিদ্ধ, এবং তামাকজাত দ্রব্য এখানে পুরোপুরি নিষিদ্ধ। নিজেদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য ভুটান বহু বছর বহির্বিশ্বের সাথে কোনো সম্পর্ক রাখেনি। 1970 সালে প্রথমবার কোনো বিদেশি পর্যটককে এখানে আসার অনুমতি দেওয়া হয়। অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির ভাণ্ডার নিয়েও এই দেশটি খুব বড় পরিমাণের পর্যটনের থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, এবং বললে আপনারা আশ্চর্য হবেন এটা জেনে বুঝেই করা হয়েছে। ভুটানের সরকার পর্যটকের সংখ্যাকে নিয়ন্ত্রণে রেখেছে, এবং দক্ষিণ এশিয়ার বাইরের পর্যটকদের থেকে মাথাপিছু $250 করে নেওয়া হয়। ভুটানের আসল নাম কিন্তু ভুটান নয়, এই নামটি শুধুমাত্র ইংলিশেই বলা হয়। এর স্থানীয় নাম হলো ড্রুক ইয়োল, যার অর্থ ড্রাগনের দেশ। ভুটানকে বিশ্বের একটি অদ্ভুত দেশ হিসেবে মানা হয়।
কিন্তু কেন? এটা রহস্য খুবই আশ্চর্যজনক। আপনি কি কখনো কোনো ট্রাফিক পুলিশকে স্থানীয় নৃত্যের দ্বারা ট্রাফিক সামলাতে দেখেছেন? হয়তো না। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, ভুটানের রাজধানী থিম্পুতে কোনো ট্রাফিক লাইট নেই। তা সত্ত্বেও এখানে খুবই আরামে গাড়ি ঘোড়া চলাচল করে, কোনো রকম অসুবিধে ছাড়াই। যেখানে মানুষই এত বুদ্ধিমান, সেখানে ট্রাফিক লাইটের আর কি দরকার? এটা কি আমাদের দেশে কখনো সম্ভব? চলুন আগে যাওয়া যাক। ভুটানের সমস্ত নাগরিকের জন্ম একসাথেই মানানো হয়। প্রতি বছরের প্রথম দিনটিতে এখানকার সমস্ত নাগরিকরা তাদের জন্মদিন পালন করে। এখানে বাস্তবিক অর্থে কারোর বয়স বা জন্মদিন কবে সেটা সম্বন্ধে কারোর কোনো মাথা ব্যথা নেই। বন্ধুরা, যেহেতু আপনারা জানেন ভুটান একটি বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ এবং এখানে সবাই বুদ্ধের মতাদর্শে জীবনযাপন করে, তাই লড়াই ঝগড়া এসব জিনিসের এই দেশে কোনো স্থান নেই। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, ভুটানিরা নাচের খুবই ভক্ত। এখানে সব রকমের ফেস্টিভ্যাল নাচের মাধ্যমে সেলিব্রেট করা হয়। ভুটান মূলত ভারতকে বিদ্যুৎ রপ্তানি করে। এখানে শিক্ষা ও স্বাস্থ্য সম্পূর্ণরূপে ফ্রি। ভুটানের সম্পর্কে আরও একটি আশ্চর্য ফ্যাক্ট হলো, এখানে ছেলেদের বদলে মেয়েদের সম্পত্তি দেওয়া হয় এবং এখানে ছেলে অথবা মেয়ে দুজনেই একের অধিক বিবাহ করতে পারে। বন্ধুরা, কি ভাবছেন, যাবেন নাকি? এখানে সাধারণত মহিলারাই সব কিছু চালান। দোকান, বাজার, মাঠে কাজ সব কিছুই মহিলারাই করেন। বন্ধুরা, ভুটানের আরেকটি জিনিস যেটা এখানকার পর্যটনকে বিখ্যাত করেছে সেটা হলো এখানকার খানপা। সুস্বাদু মশলার সাথে ঝাল লঙ্কার ব্যবহার এখানকার বেশিরভাগ খাবারেই করা হয়। ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর হলো পারো, যেটা কিনা চারিদিকে উঁচু পাহাড়ে ঘেরা। এই এয়ারপোর্টটি পাইলটসদের কাছে একটি মোস্ট চ্যালেঞ্জিং এয়ারপোর্টগুলির মধ্যে একটি। তো বন্ধুরা, কি ভাবছেন, ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যান এবং বেরিয়ে পড়ুন ভুটানের উদ্দেশ্যে। আপনি যদি একবার এখানে আসেন তো বারবার আসার ইচ্ছে করবে। আর আপনি যদি ইতিমধ্যেই ভুটানে এসে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। এই সংক্রান্ত আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটিকে লাইক করুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপাতত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার।